সিনিয়র সিটিজেন এবং পেনশনারদের স্বার্থ সংশ্লিষ্ট 9 দফা দাবির ভিত্তিতে বুধবার খোয়াই জেলার জেলাশাসকের নিকট রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক ডেপুটেশন প্রদান করল ত্রিপুরার সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার সংঘ খোয়াই জেলা কমিটি। ডেপুটেশন প্রদানকালে দাবি সনদ নিয়ে উপস্থিত ছিলেন ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার সংঘের রাজ্য সভাপতি রঞ্জিত দে, সাধারণ সম্পাদক পৃথ্বীশ রঞ্জন রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অবিলম্বে রাজ্য সরকারকে বকেয়া 28% ডিএ প্রদান করা, পেনশনার্স এবং বরিষ্ঠ নাগরিকদের পরিবারের একজন শিক্ষিত ব্যক্তিকে সরকারি চাকরির ব্যবস্থা কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করা, বয়স্ক ভাতার পরিমাণ ন্যূনতম 2000 টাকা করা, পেনশনারদের গ্যাজুয়েটের পরিমাণ 20 লক্ষ টাকা করা সহ অন্যান্য দাবি সনদ তুলে দেওয়া হয় খোয়াই জেলার জেলাশাসকের হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। এদিকে ডেপুটেশনকে কেন্দ্র করে সিনিয়র সিটিজেন এবং পেনশনারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অবিলম্বে প্রদান করতে হবে। হোমগার্ড পেনশনারদের পেনশন মাসিক ভাতা 750 টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম 10,000 টাকা করতে হবে। পেনশনার ও বরিষ্ঠ নাগরিকদের পরিবারের ন্যূনতম একজন শিক্ষিত ব্যক্তিকে সরকারি চাকরি অথবা কর্মসংস্থান করতে হবে। পেনশনারদের চিকিৎসা ভাতা মাসিক ন্যূনতম 2,000 টাকা করতে হবে। বয়স্ক ভাতার পরিমাণ মাসিক ন্যূনতম 20,000 করতে হবে এবং গৃহহীনদের ঘরের ব্যবস্থা করতে হবে। পেনশনারদের এবং গ্রেচুইটির পরিমাণ বাড়িয়ে 20% করতে হবে। খোয়াই থেকে শুভঙ্করদের প্রতিবেদন, দুরন্ত টিভি।